প্রথমবার পদ্মা সেতুতে বাইক নিয়ে উঠতে যাচ্ছি, এর অনুভূতি আসলে বলে বা প্রকাশ করা যাবে না কতটা আনন্দিত আমরা বাইকাররা। মূলত বেশ কিছুদিন হচ্ছে পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ ছিল, এবারের ঈদ যাত্রায় হচ্ছে সরকার আমাদের জন্য পদ্মা সেতুতে বাইক চলাচলের সুবিধাটা করে দিয়েছেন, এই জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আসলে পদ্মা সেতুতে চলতে পারাটা অনেকটা আনন্দের বিষয়, কারণ আমাদের অনেক দিনের আশা ছিল, মাত্র একদিনের জন্য পদ্মা সেতুতে ওপেন ছিল, তারপর থেকেই আর কি পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ। আমরা যারা বাইকার ছিলাম অনেক আশা আমাদের পদ্মা সেতু পার হব বাইক নিয়ে, এবার সেই কাঙ্ক্ষিত আশাটি আমাদেরকে সরকার পূরণ করে দিয়েছেন, এজন্য দেশের সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আর সেতু হচ্ছে আমাদেরকে সার্ভিস লেন দিয়েছে, যাতে আমরা সবাই সার্ভিস লেন ব্যবহার করি, কিন্তু আমরা কিছু কিছু বাইকার আছি এই বিষয়টা একদমই মাথায় নিচ্ছি না, সার্ভিস লেন দিয়ে আসলে আমরা চলতে চাচ্ছি না। দেখা যাচ্ছে কিছু কিছু বাইকার আছে আপনার সার্ভিস লেন আউট করে বাইক দিয়ে ওভারটেক করে, এখানে ওভারটেক করে, এই যে দেখেন কী দরকার ছিল এই ওভারটেকটা করা, তার সেকেন্ড একটা গাড়ি ফার্স্ট একটা গাড়ি গেলো দেখে সেকেন্ড একটা বাইকেও সে ওভারটেক করে গেল। এভাবে যদি চলতে থাকে আসলেই দেখা যাবে কোনো একদিন আবার সরকার আমাদের জন্য যে কাঙ্ক্ষিত সুবিধাটা দিয়েছেন এবং সেই সুবিধাটা সরকার বন্ধ করে দেবে। আমরা চাই না কোনো বাইকাররা যে আমাদের এই পদ্মা সেতুটি আবার বন্ধ করে দিক, আমাদের আবার ভোগান্তি হোক। সবার কাছে একটাই অনুরোধ, নিয়ম মেনে আমরা পদ্মা সেতুতে বাইক চালাবো। যে গতির কথা বলেছেন সরকার 50 পার ঘন্টায় 50 কিলোমিটার, আমরা সেই গতি অনুযায়ী বাইক চালাবো ইনশাল্লাহ।